আমার দুটি মেয়েকে নিয়ে আমি খুবই অভাবে আছি। আপনি যদি আমাকে একটা কর্মের ব্যবস্থা করে দিতেন, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী আমার পোলাবানদের নিয়ে আমি খুবই জীবন যাপন করতাম। গত 9ই আগস্ট পাবনা জেলাকে ভূমিহীন মুক্ত এবং বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীনদের মাঝে আশ্রয়ণ প্রকল্পের ঘর উদ্বোধনের দিন ভার্চুয়ালে প্রধানমন্ত্রীকে ডাল ভাতের দাওয়াত করেন ঘর পাওয়া এক অসহায় ভ্যান চালক আব্দুর রাজ্জাক। সেদিন তার কষ্টের কথাগুলো শুনে অঝরে কেঁদেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই সাথে গরিব ভ্যান চালকের ডাল ভাতের দাওয়াতও গ্রহণ করেছিলেন তিনি। দাওয়াতের সেই ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিভিশন এবং পত্রপত্রিকায়। আপনার স্বপ্নের ঘরের পাশে আমরা শাকসবজি লাগিয়েছি, আপনি যদি কোনোদিন সময় পান, সুযোগ পান, আমাদের এখানে এসে এক মুঠ ডাল ভাত একটু শাক ভাজি দিয়ে আমাদের সাথে বসে খাইয়ে দেবেন, আমরা মনের ভিতরে খুবই আনন্দিত পাবো, খুবই খুশি হব। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, প্রধানমন্ত্রীর দেওয়া পাকা ঘরে পরিবার নিয়ে মাথা গোজার ঠাঁই পেলেও গর্ভবতী স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে খুবই মানবেতর জীবনযাপন করছেন সেই আব্দুর রাজ্জাক। উপার্জনের একমাত্র মাধ্যম ছিল ভাড়ায় চালিত একটি ভ্যান গাড়ি, সারাদিনে যা উপার্জন করতেন তাই দিয়ে কোনো মতে স্ত্রী আর সন্তানদের মুখে আহার জোগাতেন তিনি। কিন্তু কিছুদিন আগে ভ্যান গাড়ি চালাতে গিয়ে ভ্যানের একটি অংশ ভেঙে যাওয়ায় অকেজো হয়ে যায় তার ভ্যান গাড়িটি। পরবর্তীতে মালিকপক্ষ তাকে আর ভ্যান গাড়ি না দেওয়ায় সে কর্মহীন হয়ে পড়ে। আজ পর্যন্ত তার কোনো কর্মের ব্যবস্থা না হওয়ায় গর্ভবতী স্ত্রী এবং সন্তানদের নিয়ে খুবই মানবেতর জীবনযাপন করছেন তিনি। এমত অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন অসহায় আব্দুর রাজ্জাক। আমার স্বামী গাড়ি চালায়, ভাড়া গাড়ি, এই গাড়ির মাল নিবেন লয়া, গাড়ির ফ্যান ফুল ভেঙে যায়। আমার দুটো মেয়ে, একটা পেটে বাচ্চা, আমার স্বামী কি কর্ম করে খাবে, এই কর্মটার ব্যবস্থা করে দেন, আমরা ওরা দু ডাল ভাত খাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমার অনুরোধ, আমার স্বামী হন কি কর্ম করে খাবে, একটা কর্ম ব্যবস্থা করে দেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি খুবই অসহায় হয়ে আছি, আমার কোনো কর্ম নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমার কোনো কর্ম নাই, আমি খুবই দরিদ্রভাবে জীবনযাপন করতেছি, আমার দুটো মেয়ে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার দুটি মেয়েকে নিয়ে আমি খুবই অভাবে আছি, আপনি যদি আমাকে একটা কর্মের ব্যবস্থা করে দিতেন, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী আমার পোলাবানদের নিয়ে আমি খুবই জীবনযাপন করতাম। এটি আপনার কাছে আমার অনুরোধ।